সোমবার থেকে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে শুরু হলো কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড বুস্টার ডোজ প্রদান কর্মসূচি। জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে জেলার প্রথম সারির 2000 করোনা যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী এবং তাদের সাথে জেলার 60 বছরের ঊর্ধ্বে বয়সীদের এই বুস্টার ডোজ দেওয়া হবে। আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে জেলা পুলিশের একাধিক কর্মী এসে বুস্টার ডোজ নিলেন সকাল থেকে, তবে সেভাবে এখনো পর্যন্ত দেখা মেলেনি কোনো সাধারণ নাগরিকের। বুস্টার ডোজ নেওয়া হলো, স্যার আপনিও নিলেন, কি বলবেন, কতজন দেওয়া হচ্ছে? এটা যেহেতু গভর্নমেন্ট ডিসিশন হয়েছে কি যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছে, ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, তো অন্যান্য সিক্সটি প্লাস যাদের কমিউনিটি আছে তাদেরকে আজ থেকে রাজ্যব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আমরা ইনডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা রেখেছি, শুরু করা হয়েছে 13টা আমাদের আজকে জেলাতে সেন্টার আছে যেখানে হচ্ছে, পরবর্তীকালে যেরকম নম্বর ডিপেন্ড করবে সেরকমই আমরা এই গ্রুপে সেন্টারগুলোকে বাড়াবো। প্যারালালি আমাদের বাচ্চাদের যারা আছে 15-18 ও গ্রুপে চলছে, তারপর অন্যান্য যারা এজ গ্রুপ আছে তাদের ভ্যাকসিনেশন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভ্যাকসিনেশনটা হচ্ছে।